আসসালামু আলাইকুম। আমি গাছটা আজকে জঙ্গল থেকে উঠিয়ে এনেছি। এই যে ঘাস, গাছটাকে আমি সম্পূর্ণ ঘাস মুক্ত করেছি। এই ঘাস থেকে আমি মাটিগুলো ছাড়িয়ে নিব। তাছাড়া আমি এই যে মাটি তৈরি করেছি, আজকে বৃষ্টির দিন, যার জন্য ভিডিওগুলি ভালো করে করতে পারছি না। আমি এই যে এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঘাসগুলি ছেড়ে। আমি এই যে আমার নতুন টোপ আছে, কালকে কিনে এনেছি, এটা আমি এটাতে প্রতিস্থাপন করব। বুলটাতে আমি কিনে এনে যেরকম সিদ্ধ করেছি, চারটে সিদ্ধ করেছি, যাতে খেজুর গাছ শুকনো জায়গায় ও প্রতিস্থাপন করলেও দীর্ঘদিন বাঁচে। খেজুর গাছের গোড়ায় পানি থাকলে মরে যায়। আমি প্রথমে এই ঘাসগুলিকে আমার টপ থেকে ফেলে দেব। এগুলি অনেক শক্ত জাতীয় ঘাস হচ্ছে। এই মাটিটা আমি নিব, কারণ এই মাটিতে শক্ত মাটি, খেজুর গাছ হবে। খেজুর গাছ সাধারণত বালি দোআঁশ মাটিতে ভালো হয়। আমি সার মিশ্রণ করে নিয়েছি আগেই। এই মাটিগুলির সঙ্গে আমি আমার সার মিশ্রিত মাটি মিশ্রণ করব। আমি এই যে নিচের এগুলি কেটে ফেলছি কেচি দিয়ে, এটা সুন্দর করে সাজাতে হবে। আমি একটা নতুন ব্লেড দিয়ে গাছটাকে পরিষ্কার করে নিব। গাছে যাতে কোনো ময়লা না থাকে, এবং গাছটাকে আমি ধুয়ে নিব। গাছটাকে পরিষ্কার পানি দিয়ে শুকরগুলিকে ধুয়ে নিব। এখন আমি এই আমার টবে এই ছিদ্রগুলি ঢাকার জন্য এবং পানি ধরে রাখার জন্য আমি নারিকেলের ছোবা দেব। নারিকেলের এই ছোবার উপরের অংশটা ফেলে দিতে হবে, কারণ এটা শক্ত, এটা গাছের জন্য ক্ষতিকর এবং টবের জন্য ক্ষতিকর। সেই জন্য আমি নারিকেলের ছোবাগুলি ফেলে দিয়ে আমি শুধু নারিকেলের নরম অংশটা, ছোবার যে নরম অংশটা, এটা আমি কেচি দিয়ে কেটে কুচি কুচি করে আমার বুলে দিব। আমি এইভাবে এটাতে প্রতিস্থাপন করবো আস্তে আস্তে। এগুলো দিয়ে আমি আমার এই সিদ্ধগুলিকে ঢেকে দেবো, যাতে
পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে। এবং এটা এই হবে আমি অনেকগুলো সুপা দিয়েছি এবং আমি আমার কলাতেও কিছু ছোবা যার থাকে, ছোবা না দিলেও চলে, যার আছে বাড়িতে তারা এই দেবেন। খেজুর গাছের বনসাই সাধারণত খুব কম হয়, বনসাই প্রতিস্থাপন করতে পারলে এটা একটা সুন্দরী আপনার ঘরের আপনার পরিবেশ হয়। মাটিগুলো একটু ভিজে যার জন্যে একটু কষ্ট হচ্ছে, ভিজে মাটি দিয়ে যেহেতু বৃষ্টির দিন নিম্নচাপ যাচ্ছে, আমি এই আমার বলে মাটিগুলোকে এভাবে দিয়ে নেব এবং হালকা থাকে খেয়াল রাখতে হবে, টপটা যাতে এমনভাবে প্রতিস্থাপন করা হয় যাতে এই পানিগুলি দ্রুত ঝরে যায়। আমি এই গাছটাকে তৈরি করেছি মোটামুটি আপনাদের দেখানোর জন্য এবং আমি নিজে প্রতিস্থাপন করার জন্য এই শিকড়টা, মূল শিকড় আমরা এটা কাটবো না, আমরা এটাকে এইভাবে ভাঁজ করে দিব। আর লক্ষ্য রাখতে হবে এই শিকড়গুলি কাটা যাবে কিন্তু এই গুড় দিয়ে, গুড়ের যে শিকড়গুলি আছে এটা আমরা কাটবো না, তাহলে গাছটা মরে যাবে। আমি গাছটাকে প্রথমে পানিতে চুবিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে, খুব সুন্দর করে ধুয়ে নেব, পরিষ্কার হলে গাছটা ভালো হবে ইনশাল্লাহ। আমার ধোয়া হয়ে গেছে, শিকড়টা আমি এখন এভাবে রাখবো। মাটি দিয়ে প্রতিস্থাপন করব, এটাতে হাড়ের গুঁড়ো, জৈব সার গোবর, লাল মাটি একটু দেওয়া আছে, হাড়ের গুঁড়ো না পেলে ডিমের খোসা দিতে পারেন। ভালো করে মাটিকে ঠেসে ঠেসে দিতে হবে, কাটা থাকে খুব সাবধানে করতে হবে। এগুলো আমার খেজুর গাছের বনসাই প্রতিস্থাপন করা। আমি পরবর্তীতে আরও বিভিন্ন জাতের গাছ নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আমার বনসাই বাগানে আসার জন্য আপনাদের আমন্ত্রণ রইল, এসে দেখে যাবেন। দেখুন আমার গাছটা কি সুন্দর, আমি এটা প্রতিস্থাপন করেছি, এটা এক বছর পরে আবার এটাকে আমি ছাঁটাই করে দিব।
আজকের মতো ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার খেজুর গাছের বংশায় প্রতিস্থাপন সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।